হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে পরিবেশ বিজ্ঞানের উপর 32 নম্বর গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে। তো ফ্রেন্ডস, আমরা প্রস্তুতি পর্বের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি তোমাদেরকে যে এমসিকিউগুলো দিচ্ছি সেগুলো পূর্ববর্তী ক্লাসের সংমিশ্রণের একটি ক্লাস। তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো রকম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো ফ্রেন্ডস দেখো, আজকের এই ক্লাসে আমরা 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। খুব কম সময় আমি তোমাদেরকে বেশি করে এমসিকিউগুলো দিচ্ছি, কারণ তোমাদের টেট পরীক্ষা খুবই কাছাকাছি চলে এসেছে, কেউ করাবে না এত কম সময়ের মধ্যে এতগুলো এমসিকিউ। তো অবশ্যই এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, ভিডিওর প্লেলিস্টে গিয়ে পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে কোশ্চেন্স রয়েছে, কোন যুগে কয়লার উৎপত্তি হয়েছিল? এর সঠিক উত্তর কার্বনিফেরাস। কার্বনিফেরাস যুগে কয়লার উৎপত্তি হয়েছিল। নেক্সট কোশ্চেন্স, কয়লার মূল উপাদান কী? এর সঠিক উত্তর কার্বন। কয়লার মূল উপাদান কার্বন। পরবর্তী কোশ্চেন্স, কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো অনেকেই জানো, বাদামি কয়লা নামে আমরা যে কয়লাটাকে চিনি তার নাম লিগনাইট। নেক্সট কোশ্চেন্স, মানুষের তৈরি একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি? সিএফসি। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এই সিএফসি এর পুরো নাম কি। অবশ্যই কমেন্টস করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখতে চাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন্স, বায়ুমণ্ডলের মুখ্য উপাদান কি কি? নাইট্রোজেন এবং অক্সিজেন। বায়ুমণ্ডলের মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। নেক্সট কোশ্চেন্স, কোন শ্রমিকদের শ্বেত ফুসফুস বা হোয়াইট লাং দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ, বস্ত্রশিল্পের শ্রমিকদের ক্ষেত্রে শ্বেত ফুসফুস বা হোয়াইট লাং দেখা যায়। পরবর্তী কোশ্চেন্স, কোন দুটি ধাতু দিয়ে তৈরি স্তরকে নাইফ বলে? NIFE। তো দেখো, NI-তে আমরা নিকেলকে চিনি এবং FE-তে লোহাকে চিনে থাকি। তো এই দুটো ধাতু দিয়ে নাইফ যে স্তর রয়েছে সেই স্তরটা গঠিত। নেক্সট কোশ্চেন্স, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো কন্টিনিউ দেখতেছো, বসুন্ধরা সম্মেলন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখে নিবে। পরবর্তী কোশ্চেন্স, মিনামাটা রোগ কোন দেশে প্রথম দেখা গিয়েছিল? এর সঠিক উত্তর জাপানে। জাপানে প্রথম মিনামাটা রোগ দেখা গিয়েছিল। নেক্সট কোশ্চেন্স, কত বছর অন্তর ভারতে জনগণনা হয়? কমন একটি কোশ্চেন্স, প্রতি 10 বছর অন্তর ভারতে জনগণনা হয়, যেটাকে আমরা আদমশুমারি বলে থাকি। নেক্সট কোশ্চেন্স, সুন্দরলাল বহুগুণার নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত? খুবই গুরুত্বপূর্ণ, চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে গিয়েছে। তো এই চিপকো আন্দোলনের সাথে যে নামটা জড়িত তা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। নেক্সট, ভারতের একটি জীববৈচিত্র্য হটস্পট হলো কি? পশ্চিমঘাট বনাঞ্চল। পশ্চিমঘাট বনাঞ্চল হচ্ছে ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পট। নেক্সট কোশ্চেন্স, ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় কোথায়? এর সঠিক উত্তর পশ্চিমঘাট অঞ্চলে। পরবর্তী কোশ্চেন্স, পৃথিবীর প্রথম স্তরের পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ। পৃথিবীর প্রথম স্তরের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ। নেক্সট কোশ্চেন্স, ব্যাকটেরিয়া জনিত দুটি রোগের নাম কি? অনেকগুলো রোগ রয়েছে, তার মধ্যে দুটো রোগ হচ্ছে কলেরা এবং আন্ত্রিক। নেক্সট কোশ্চেন্স, প্রোটোজোয়া ঘটিত দুটো রোগের নাম কি কি? আমাশা এবং ম্যালেরিয়া। এই দুটো রোগ হচ্ছে প্রোটোজোয়া ঘটিত। অবশ্যই এগুলোকে খাতার মধ্যে নোটস করবে, এই উদাহরণগুলো দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট কোশ্চেন্স, ভাইরাস ঘটিত দুটো রোগের নাম কি? এর সঠিক উত্তর জল বসন্ত এবং পিত জ্বর। এগুলো হচ্ছে কি? ভাইরাস ঘটিত রোগ। এর পরবর্তী যে কোশ্চেন্স রয়েছে, পরিবেশ আইন কাকে বলে? একটু দেখে নাও, পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তাকেই আমরা পরিবেশ আইন বলছি। নেক্সট কোশ্চেন, জলদূষণ নিবারণ আইনের দুটা উদ্দেশ্য কি কি? এর সঠিক উত্তর জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ও জলের গুণগত মান বজায় রাখা হচ্ছে জলদূষণ নিবারণ আইনের দুটা উদ্দেশ্য। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত
জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের সেই ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশন এবং ক্লাসগুলো সবার আগে পেয়ে থাকো। তো ফ্রেন্ডস, আর একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে, এতটুকু আশা আমি তোমাদের কাছ থেকে করতেই পারি। তোমরাও একটু আমাকে হেল্প করবে আমার এই ছোট্ট চ্যানেলটি যাতে একটি বড় চ্যানেলে রূপান্তরিত হতে পারে। তো অবশ্যই এই ক্লাসটি শেষে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার এবং দেখার সুযোগ করে দিবে। নেক্সট কোশ্চেন্স, ভূমিদূষণ নিবারণের উদ্দেশ্য প্রণীত দুটো আইন কী কী? এর সঠিক উত্তর কীটনাশক আইন 1968 সালে এবং বিস্ফোরক দ্রব্য আইন, এটা হচ্ছে 1984 সালে। পরবর্তী কোশ্চেন্স, ফুড পয়েনজিং কিসের দ্বারা ঘটে? ফুড পয়েনজিং ঘটে কিসের দ্বারা? এর সঠিক উত্তর, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, দূষিত ও বাসি খাবার খেলে এটি বেশি হয়। নেক্সট কোশ্চেন্স, দুটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম কী কী? এর সঠিক উত্তর ম্যালেরিয়া এবং আমাশা, এগুলো হচ্ছে কি প্রোটোজোয়া ঘটিত রোগ। পরবর্তী কোশ্চেন্স, দূষিত পানীয় জল দ্বারা কী কী রোগের বিস্তার ঘটে? দূষিত এবং পানীয় জল দ্বারা যে সমস্ত রোগ হয়, টাইফয়েড, কলেরা এবং আন্ত্রিক, এই সমস্ত রোগ দূষিত পানীয় জলের দ্বারা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন্স, সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলো কী কী? এর সঠিক উত্তর পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য শিক্ষা, তারপরে টিকা প্রদান এবং মল ও বিভিন্ন বর্জ্য পদার্থের যথাযথ নিষ্কাশন। পরবর্তী কোশ্চেন্স, পাখির দ্বারা সংক্রমিত হয় এমন দুটো ভাইরাসের নাম কী? খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যে নামটা রয়েছে সেটা দেখে নাও। আরবোভাইরাস পাখির দ্বারা সংক্রমিত হয়। নেক্সট কোশ্চেন্স, মৃত্তিকায় বিস্তার লাভ ঘটে এমন রোগজীবাণুর নাম কী? এর সঠিক উত্তর টিটেনাস এবং অ্যানথ্রাক্স, এগুলো হচ্ছে কী মৃত্তিকায় বিস্তার লাভ ঘটে এমন জীবাণু বা রোগজীবাণুর নাম তোমরা বলতে পারো। নেক্সট কোশ্চেন্স, ভেক্টর কাকে বলে? এর সঠিক উত্তর, যখন কোনো প্রাণী কোনো রোগজীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে। কী বললাম? যখন কোনো প্রাণী কোনো রোগজীবাণু বহন করে তখন আমরা তাকে কী বলছি? ভেক্টর বলছি। নেক্সট কোশ্চেন্স, দুটি বায়ুবাহিত রোগের নাম কী? বায়ুবাহিত রোগের নাম হচ্ছে জলবসন্ত এবং ইনফ্লুয়েঞ্জা। পরবর্তী, উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কী? এর সঠিক উত্তর এপিডেমিক টাইফাস। নেক্সট কোশ্চেন্স, কোন মাছি কালাজ্বরে বিস্তার ঘটায়? এর সঠিক উত্তর স্লাঙ্ক ফ্লাই, এরা হচ্ছে কি কালাজ্বরের বিস্তার ঘটায়। পরবর্তী কোশ্চেন্স, বায়ুবাহিত রোগ নিয়ন্ত্রণ সহজ পথ কী? এর সঠিক উত্তর ভিড় ও জমায়েত পরিহার করা ও হাসপাতাল ও নার্সিংহোমগুলি ভালো মতো নির্জীব করা। এর মধ্য দিয়ে কিন্তু আমরা যে সমস্ত বায়ুবাহিত রোগ রয়েছে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারব। নেক্সট কোশ্চেন্স, কোন কোন রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয় একটু দেখে নাও। ডিপথেরিয়া, পোলিও মাইটিলিস এবং টিটেনাস, এছাড়াও হুপিং কাশি প্রভৃতি রোগের ক্ষেত্রে রোগ প্রতিরোধ টিকা প্রদান করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন্স, মানুষের দেহে পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে সঞ্চয় করা হয়? এর সঠিক উত্তর ইমিউনোগ্লোবিন ইনজেকশনস, এর সাহায্যে কিন্তু মানুষের দেহে পরোক্ষভাবে রোগ প্রতিরোধের ক্ষমতা সঞ্চয় করা হয়। নেক্সট কোশ্চেন্স, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কী? এর সঠিক উত্তর প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। নেক্সট কোশ্চেন্স, গঙ্গা উন্নয়ন প্রকল্প প্রথম কবে চালু হয়? এর সঠিক উত্তর ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1986 সালে 14 জুন বারাণসীতে আনুষ্ঠানিকভাবে গঙ্গা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। নেক্সট কোশ্চেন্স, তেজস্ক্রিয়তা সর্বপ্রথম আবিষ্কার করেন 1993 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন্স, রেডিয়াম কে আবিষ্কার করেন? 1902 খ্রিস্টাব্দে মাদাম কুরি ও তার স্বামী পিয়ের কুরি রেডিয়াম আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন্স, তেজস্ক্রিয় পদার্থ কোথায় কোথায় ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসাবে, পারমাণবিক বোমা প্রস্তুতিতে, চিকিৎসা শাস্ত্রে এবং
গবেষণার ট্রেসার মৌল হিসাবে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন্স, পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার গড় মান কত? এর সঠিক উত্তর, বার্ষিক গড় মান 105 মিরাম। নেক্সট কোশ্চেন্স, বায়ু কীভাবে তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হয়? এর সঠিক উত্তর, তেজস্ক্রিয় পদার্থের খনন, ধৌতকরণ ও বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় বায়ু তেজস্ক্রিয় এবং তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হয়। পরবর্তী কোশ্চেন্স, রেম এককে কী মাপা হয়? রেম এককে তেজস্ক্রিয়তা বিকিরণে মানুষের শরীরে সম্ভাব্য ক্ষতির মাত্রা প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন্স, র্যাট কাকে বলে? এর সঠিক উত্তর, শরীরে তেজস্ক্রিয় বিকিরণের শোষণের পরিমাণের এককে র্যাট বলে। শরীরে তেজস্ক্রিয় বিকিরণের শোষণের যে পরিমাণটা রয়েছে সেটাকেই আমরা কি বলছি, র্যাট বলছি। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট, এটা আশাও বলতে পারো, অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমরাই পারো আমাকে একটু হেল্প করতে, সবার কাছে যাতে এই ক্লাসগুলো পৌঁছে যায়, তো শেয়ারের মধ্যে দিয়েই সেটা সম্ভব। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো নেক্সট কোশ্চেন্স, দুটো তেজস্ক্রিয় ট্রেসার মৌলের নাম কি কি? এর সঠিক উত্তর, কার্বন এবং আয়োডিন। কার্বনের যে সংকেত, সরি, যে নাম্বার সেটা দেওয়া রয়েছে এবং আয়োডিনের যে নম্বর 125 তেজস্ক্রিয়তার সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন্স, পারমাণবিক চুল্লি নির্গত বর্জ্য পদার্থ কোন কোন ক্ষতিকারক বস্তু থাকে? এর সঠিক উত্তর, আয়রন এবং কোবাল্ট। পারমাণবিক চুল্লিতে বর্জ্য পদার্থ হিসাবে যে ক্ষতিকারক পদার্থগুলো থাকে তার মধ্যে আয়রন এবং কোবাল্ট অন্যতম। নেক্সট কোশ্চেন্স, অর্ধজীবনকাল কাকে বলে? তো অর্ধজীবনকাল আমরা কাকে বলছি, বিকিরণের ফলে যে সময়কালে তেজস্ক্রিয় পদার্থটির পরমাণু সংখ্যা প্রাথমিক পরমাণু সংখ্যার অর্ধেক হবে তাকে, সেই তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবনকাল বলে। নেক্সট কোশ্চেন্স, দুটি মারাত্মক পারমাণবিক বিস্ফোরণের নাম লেখো। দুটি মারাত্মক পারমাণবিক বিস্ফোরণের নামগুলো হচ্ছে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ এবং রাশিয়ার চার্নোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা। নেক্সট কোশ্চেন্স, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থকে কীভাবে অপসারণ করা হয়? এর সঠিক উত্তর, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থকে একটি ইস্পাতের পাত্রে রেখে মাটির গভীরে বা সমুদ্রের নিচে নিষ্ক্রান্ত করা হয়। নেক্সট কোশ্চেন্স, ম্যালেরিয়া রোগ প্রতিরোধের কোন ওষুধ প্রয়োগ করা হয়? এর সঠিক উত্তর, ক্লোরোকুইন, তারপর হচ্ছে প্যারাকুইন এবং ম্যালাকুইন প্রভৃতি, এই সমস্ত ঔষধ ব্যবহার করা হয়ে থাকে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, আজকের এই পার্টে সর্বশেষ যে কোশ্চেন্সটা রয়েছে, মশার লার্ভ ভক্ষণকারী মাছের নাম কি? সরি, মশার লার্ভ ভক্ষণকারী মাছের নাম কি? এর সঠিক উত্তর, গ্লাম্বুসিয়া এবং তেলাপিয়া। এই সমস্ত মাছ কি করে, মশার যে লার্ভ বা লার্ভা রয়েছে সেটা কিন্তু ভক্ষণ করে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পার্টে তোমাদের মাঝে কোশ্চেন্সগুলো আলোচনা করার। আমি আশা রাখছি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এতটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে আমি আবারও করব। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।